আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে 23 মে 2023 এর পূর্বে যে সকল প্রবাসীরা সিভিল আইডি কার্ড পুনর্নবীকরণ করতে ফি জমা দিয়েছিলেন সেগুলোকে ক্যান্সেল করা হয়েছে। অর্থাৎ 23 মে এর আগে সিভিল আইডি কার্ডগুলো আর পাওয়া যাবে না, এজন্য নতুন করে আবারও সিভিল আইডি কার্ড আপডেট করতে হবে বা পুনর্নবীকরণ করার জন্য রিকোয়েস্ট করতে হবে। তবে এক্ষেত্রে নতুন করে আর কোনো ফি দিতে হবে না, পূর্বের ফিটি প্রযোজ্য হবে। অর্থাৎ 23 মে এর আগে যারা সিভিল আইডি কার্ডের জন্য আবেদন করেছিলেন তারা নতুন করে আবারও আবেদন করতে হবে। আবেদন করার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কাজ শুরু হয়ে যাবে, তবে এজন্য নতুন করে আর কোনো ফি দিতে হবে না। কুয়েতের জুনুবসুরা এলাকায় সিভিল আইডি কার্ডের মেইন অফিসে গিয়ে সকাল 8টা থেকে 11টার মধ্যে উপস্থিত থেকে এই পুনর্নবীকরণ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব। এবারে জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশ দূতাবাস কুয়েতের মহামান্য রাষ্ট্রদূত আশিকুজ্জামান স্যার একটি ভিডিও বার্তায় প্রকাশ করেছেন যে কুয়েতে বসবাসরত প্রবাসীদের মধ্যে যারা পেশায় ড্রাইভার, ক্লিনার বা পেইন্টার রয়েছে, যাদের কাছ থেকে এতদিন ই পাসপোর্ট বানাতে 38 দিনের পাশও নেওয়া হতো, সেটি ক্যান্সেল করা হয়েছে। এখন থেকে ই পাসপোর্ট বানাতে এই পেশাজীবী লোকেদের কাছ থেকে 15 দিনের 500 নেওয়া হবে। ব্যাপারটি সুখবরই বলা চলে, সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের আভ্যন্তরীণ কিছু আপডেট। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর একটি বিশেষ অভিযান চালিয়ে একজন আরব জাতীয়তার প্রবাসীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে বাণিজ্যিক অ্যাকাউন্টের মাধ্যমে সামাজিক যোগাযোগ সেক্টরে জাল টিকিট বিক্রির সাথে জড়িত ছিল। তার সাথে বিস্তৃত একটি জালিয়াতির নেটওয়ার্ককে জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির কাছ থেকে অসংখ্য সিম কার্ড সহ বিভিন্ন ধরনের জালিয়াতি পণ্য উদ্ধার করা হয়েছে। আটককৃত ওই ব্যক্তি এবং তার সহযোগীরা মোবাইল ফোন নম্বর চুক্তির কারসাজিতে যুক্ত ছিল। এছাড়াও অনলাইনে ফ্লাইট টিকিটের বিভিন্ন ধরনের ভুয়া টিকিট বিক্রির সাথে জড়িত ছিল। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। অন্যদিকে কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় সিকিউরিটি ফোর্সের বিশেষ অভিযানে সরকারি ভর্তুকিযুক্ত ডিজেল তেল চুরি করে পাচার করা এবং বিক্রি করার অপরাধে 15 জন এশিয়ান জাতীয়তার প্রবাসীকে আটক করেছে। গত 2 মাসে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটল। কুয়েতের আইন অনুযায়ী এটি মারাত্মক একটি অপরাধ, এ ধরনের অপরাধ করা থেকে নিজেকে বিরত রাখুন। জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও একটি বিশেষ সতর্কবার্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ওয়ার্কশপ এবং গ্যারেজগুলোর প্রাথমিক অনুমোদন না নিয়ে যদি কোনো গাড়ির রং পরিবর্তন করা হয় তবে তাকে 500 দিনার পর্যন্ত জরিমানা করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক এবং ফলো করে দিবেন। আর যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সকলেই ভালো থাকুন। আজকের মতো আল্লাহ।